প্রত্যেকটা ক্লাব তারা নিজেদের নিজেদের মতো পলিসিতে চালাবে এবং সেটা সমালোচনা করার জায়গায় কেউই পড়ি না। আমিও আমরাও আমাদের এই কমিটি কিভাবে ক্লাব চালাবে সেটা একমাত্র আমাদের এই কমিটিরই চিন্তা ভাবনা, আবার ওরা কিভাবে ক্লাব চালাবে সেটা ওই কমিটির চিন্তা ভাবনা। ক্রাউড ফান্ডিংটা আমি বলছি, অনেকে আমাকে বলেছে যে আমাদেরকে ওইসব টিপো টিপো কী সব বানায় বলে যে ভিকারি ভিকারি হ্যান ত্যান, তো সেগুলো তার ক্লাব বলেনি, সমর্থকরা বলেছিল। কিন্তু সমর্থকরা তো ওদের উত্তর দেওয়াটা আমাদেরও ঠিক শোভা পায় না। তবে আমি একটা কথা বলতে চাই যে দেখুন, আজকে যখন আমাদের খারাপ হয় তখন সমর্থকরা তো আমাদের গালাগাল দেয়, তাহলে আজকে এই ক্লাবটা সত্যি কথা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে কোনো মানে লুকোচুরি নেই, টাকার অভাব হতে পারে, পলিসি অভাব হতে পারে, বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে। তাতে যদি ওরা সমর্থকদের পাশে চায় তার মধ্যে অন্যায় কী আছে? সমর্থকরা শুধু আনন্দ করবে আর হারলে গালাগাল দেবে, আর যখন তাদেরকে ক্লাব পাশে চাইবে তখন বলবে আমার নেই, সব তো হয় না। তো যদি ওরা সমর্থকদের কাছে গেছে, আমি যে যতদূর বুঝেছি, আমি তো আর আপনাদের মাধ্যমে জেনেছি, আমার সঙ্গে তো ওনাদের কারোর কথা হয়নি, যে হোয়াট ইজ ক্লাউড, ওরা সমর্থকদের কাছে গেছে। এবার সেই সমর্থকরা ওদের কীভাবে রেসপন্স করবে সেটা একদম সমর্থকদের ওদের মধ্যে। তবে আমি মনে করি এটার মধ্যে কোনো অন্যায় নেই, ক্লাব প্রবলেমে চলছে, বিপদে চলছে, সমর্থকদের কাছে যাবে না তো কার কাছে যাবে? ঠিক আছে, আমি একটু আগে আপনাকে কি বললাম না, আপনাকে তাহলে আপনি জানেন না, অঞ্জন মিত্র থাকাকালীন সচিব হিসেবে আমাদের আলোচনা হয়েছিল, মিটিংয়ে পাস হয়েছিল, এত বড় কথা বলছি বিকজ আই ওয়াজ দ্য মেম্বার অফ দ্যাট কমিটি। কিন্তু তারপর আমরা সিদ্ধান্ত নিই যে না, ওটা করবো না, যে কোনো কারণেই হোক, আমি সেই কারণের মধ্যে আমি অফিসিয়ালি যাচ্ছি না। এটা আমি বলছি 2008-09 কথা, 2009-10 কথা। তো তারপর সেটা বন্ধ করে দেওয়া হয়, আমরা কমিটি মিটিংয়ে পাস অবস্থাতেও আমরা যাইনি, অফিসিয়ালি বের যাইনি। তো মোহনবাগান আমি একটু আগে আপনাকে একটা কথা বলেছি, এটা প্রত্যেকটা যে কমিটি আসে না 3 বছরের জন্য যারা ইলেকটেড হয়, কিভাবে ক্লাব চলবে সেটা তাদের পলিসিগত সিদ্ধান্ত। মোহনবাগান যায়নি বলে ইস্টবেঙ্গল যাবে না, বা ইস্টবেঙ্গল কোনো কিছু করেছে বলে মোহনবাগান করবে না, বা মোহনবাগান প্রত্যেকটা নিজের নিজের ব্যাপার। আমরা যেভাবে মনে করছি সাফল্য আসবে, আমরা 22 বছর পরে হকি টিম না দিয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছি, সে তো নিশ্চয়ই আমাদের হকি কমিটি নিশ্চয়ই কিছু পলিসি ছিল। তো সেইভাবেই আমরা চলছি। আগে ধরুন আমরা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই যে আমাদের 3 বছরের যে চুক্তি, আপনারা এই যে অনেক কথা বললেন, উনি ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করলেন, আপনারা বলেছিলেন এবার কিভাবে আমরা আমাদের ইনভেস্টরের সঙ্গে সম্পর্ক রাখব, সম্পূর্ণ তো আমাদের পলিসি এবং সেই পলিসিটা সাকসেসফুল হয়েছে, কারণ কারণ ক্ষেত্রে খাচ্ছে না, তাদের পলিসি ফেল করছে, তার জন্যই তারা ব্যর্থতার মধ্যে ডুবে আছে। তো এটা তো প্রত্যেকটা ক্লাবের নিজস্ব নিজস্ব পলিসির ব্যাপার। ওরা মনে করেছে ক্রাউড ফান্ডিং দিয়ে ওরা ভালো করতে পারবে, করতে পারলে পারবে, তাহলে ওরা যদি করতে পারে, ওরা যদি একটা ধরুন বিশাল কিছু টাকা তুলতে পারে এবং টাকা তুলে বিশাল কিছু করতে পারে, সেটা তো একটা দৃষ্টান্ত স্থাপন করবে, সেখান থেকে সব ভারতবর্ষের স্পোর্টস জগৎ শিখবে, এত ভালো কথা। সব কথাতেই সমালোচনা করতে হবে তার তো কোনো মানে নেই, যদি কেউ ভালো কাজ করার চেষ্টা করে করুন না, কি আছে।